হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। অগ্নিষাট ছেঁড়া দেখে ম্যান্ডি এবং তার সেক্রেটারি জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমি ঠিক আছি, কোনো কিছু হয়নি। দেখ, তোর সাথে আমার একটা কথা আছে মান্নবী। বল, ওই মডেলটা কে তৈরি করেছিল? সত্যি কথা বল। আমি তো করেছিলাম। তাহলে সেটার বিষয়ে কি করে গোবরদেবী জানলো? আমি ওর কাছ থেকে একটু মাটি চেয়ে নিয়ে এই কাজগুলো করেছিলাম, তাই আর কি। মিথ্যে বলবি না একদম, কারণ তোর, আমার এবং স্যান্ডির মধ্যে এমন কোনো গুণ নেই গ্রামের যে আমরা এই কাজটা করতে পারি। এটা শুধুমাত্রই গোবরদেবী করতে পারে, এটা আমি ভালো করে বুঝতে পেরেছি। আর যে আমাকে প্রজেক্টের কাজ করতে বলেছিল, সে গ্রাম্য পরিবেশ এবং এই দেশের মাটির গন্ধ চেয়েছিল। সেটা তুই করতে পারিসনি, ভালো কথা মান্নবী, কিন্তু এরকম করে কথার মডেলটা চুরি করে আনার কী প্রয়োজন ছিল? আমার ব্যবসার সাথে কথা এবার জুড়ে গেল। কথার চা এবং কথার এই প্রজেক্ট সব কিছুই আমার কাছে কথাকে টেনে আনছে, তুই বুঝতে পারছিস সেটা? সেদিনকার মাটির যে জল থাওয়ার পাত্রটা উলটপালট হয়ে গিয়েছিল, সেটা কিন্তু তুই সাজাতে পারিসনি মান্নবী। সেটা দেখেই বুঝে গিয়েছিলাম আমি যে কিছু একটা গণ্ডগোল রয়েছে। আমি বলিনি, তবে আজকে যখন আমি প্রমাণটা পেয়ে গেলাম, তখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে যা কিছু হয়েছে তার জন্য তুই কিন্তু দায়ী। এই বলে চলে যায় বাড়িতে। সেখানে গিয়ে কথার খোঁজ করলে মেজকা এবং মেজমা বলে, কী ব্যাপার, এতক্ষণ তো ঝগড়া করছিলে, এখন আবার কেন চাই? আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে তাই। কথা ঘরে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, কোনোভাবে সে আর এই কুঞ্জ বাড়িতে থাকবে না, সে চলে যাবে গোবরডাঙ্গায়। সেখানেই তার আসল আশ্রয়স্থল, যেখানে তার মামা মামি সব থেকে ভালোবাসে, কথায় কথায় খোটা দেয় না, ভুল ত্রুটি ধরে না, বা নানাভাবে ঝামেলা ঝঞ্ঝাটেও কথাকে ফেলে না। কথাকে প্রতি পদে পদে অপমান করা, অপদস্থ করা, এই সব কিছু থেকে বেরিয়ে আসতেই কথা এবার সিদ্ধান্ত নিয়েছে সে অগ্নিকে মুক্তি দিয়ে চলে যাবে গোবরডাঙ্গায়। আর এবার অগ্নি বুঝতে পারছে যে কথাকে ছেড়ে সে এই প্রজেক্টটা কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না, আর সেটা তার জন্য করাটা ঠিকও হবে না, আর এমনভাবে এমন কিছু করতে পারবে না সে যেখানে কথা নেই। কী হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? স্যান্ডিকে শিক্ষা দিল অগ্নি কথার মডেল চুরি করায়। একটা মানুষ অনেক পরিশ্রম করে কর্ম করছে, সেই মানুষটা সেই কাজটাকে চুরি করে এনে নিজে মানুষের কাছে নাম ফুটানো এবং নিজের প্রতিভা বানিয়ে সেটাকে প্রকাশ করা, এই সব কিছু কিন্তু খুব বড় অন্যায়। আর যেটা আজকে মান্নবী করে ফেলেছে, আর অগ্নি ধরে ফেলায় আজকে মান্নবীকে কঠিন শাস্তি পেতে হবে। কোনোভাবে অগ্নি কিন্তু এই সমস্ত কাজ কারবার সহ্য করবে না, কারণ সেই ক্যাফেটা তার মায়ের ক্যাফে, এখানে কোনো রকমের কোনো ঝামেলা ঝঞ্ঝাট সে চায় না। এরপরে অগ্নির এই রাগ অভিমান থেকে মুক্তি পেতে কথা এবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।